হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের লেকচার দুই নিয়ে আলোচনা করব। আশা করছি গত লেকচারে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি মুদ্রাস্ফীতির একদম ধারণা প্রারম্ভিক যে তথ্যগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছ এবং আজকে সেই বিষয়টার বিস্তারিত ব্যাখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রকারভেদ গত ক্লাসে কিন্তু আমরা মুদ্র মুদ্রাস্ফীতি কয় ধরনের সেই বিষয়গুলো অনেকগুলো ক্লাসিফিকেশন দেখেছেন আজকে সেগুলো পুরো ডিটেলসে প্রত্যেকটা বিষয় দেখব এগুলো কিন্তু তুমি যদি আমার বইটা নাও আমার বইটা যদি তোমার হাতে থাকে তাহলে তোমার জন্য আরেকটু সহজ হবে এটা আমার দ্বিতীয় পত্রের উপর রচিত বই এই বইয়ের মধ্যে মুদ্রাস্ফীতি অধ্যায়ে সপ্তম মধ্যে আমরা সবগুলো তথ্য তোমাদের দিয়েছি প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা করা বিগত সালের প্রশ্নগুলো সলিউশন সবই দেওয়া আছে এবং প্র্যাকটিস করার জন্য এমসিকিউ মডেল টেস্টও দেওয়া আছে আশা করি তোমাদের কাজে আসবে আচ্ছা এই বিষয়গুলো বই রকম দেওয়া আছে একই রকম তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো যাতে মনে রাখাটা সহজ হয় আমরা জানি মুদ্রাস্ফীতি প্রথমে প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা তো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতিকে বোঝায় যখন দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং অর্থের ক্রয় মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকে তার মানে দ্রব্যের দাম বাড়বে অর্থের মূল্য কমবে দ্রব্যের দাম বাড়বে অর্থের মূল্য কমবে এখন আমরা প্রথমে যেগুলো দেখব সেটা হচ্ছে কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারবেদ কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারবেদ কোন ভিত্তিক কারণ ভিত্তিক কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারবেদ কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ এক নাম্বার হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত এগুলো কিন্তু একটু তুলনামূলক সহজ মুদ্রা যেই কথা সেটা হচ্ছে অর্থ একই কথা তার মানে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দাম স্তরের যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্থের প্রচলন করে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে এখন ওরা যত বেশি মুদ্রা প্রচলন করবে যত বেশি অর্থ প্রচলন করবে তত বেশি মুদ্রাস্ফীতি ঘটবে আর সেই মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি স্থিতি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে মজুরি বৃদ্ধি মুদ্রাস্ফীতি দেখো মজুরি বৃদ্ধির ফলে দামের স্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মজুরি বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলা দেখো তুমি দেখবা শ্রমিকের একটু খেয়াল করো শ্রমিকের মজুরি যত বৃদ্ধি পাবে শ্রমিকের মজুরি যত বৃদ্ধি পাবে তত বেশি দ্রব্যের দাম বাড়বে আর তত বেশি মুদ্রাস্ফীতি বাড়বে একটা বাস্তব উদাহরণ দিই মনে কর আজকে তুমি দাঁড়িয়ে আছো 2000 চব্বিশ সালে আর দুই হাজার চোদ্দো সালে আমি একটু একদম বাস্তবিক উদাহরণ দিই দু হাজার চোদ্দো সালে রাজমিস্ত্রি একজন শ্রমিকের বেতন ছিল যুগালি এবং রাজমিস্ত্রির বেতন ছিল তোমার হচ্ছে তিনশো টাকা কত টাকা তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে তার সারাদিন একদম ভালো মতো যা যা দরকার হয় চাল ডাল বউয়ের জন্য তোমার হচ্ছে চকলেট যা যা দরকার হয় আর কি সবই সে দু হাজার চোদ্দো সালে একদিনের বেতন তিনশো টাকা মজুরি দিয়ে সে ক্রয় করতে পারতো আর আজকে দু হাজার চব্বিশ সালে তুমি চকবাজার কাঁসা নিচে গেলে একজন শ্রমিকের বেতন কত তার বেতন হচ্ছে আটশো টাকা তার মানে এই আটশো টাকা দিয়ে সে তাহলে দেখো চোদ্দো সালে সে বেতন পেয়েছে একদিনে মজুরি পেয়েছে তিনশো আর আজকে দু হাজার চব্বিশ সালে সে মজুরি পাচ্ছে একদিনে আটশো কিন্তু সে আটশো টাকা দিয়ে আগের মতো চাল ডাল লবণ তেল বইয়ের জন্য চকলেট কিনতে পারছে না আরও তো ওর গাঠটি দেখাতে এবং এই আটশো টাকা দিয়ে তার একটা দিনও যায় না আগে কিন্তু তিনশো টাকা দিয়ে যেত তার মানে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে তত দাম বৃদ্ধি পাচ্ছে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে তত দাম বৃদ্ধি পাচ্ছে সেই জন্য বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত আর যে মুদ্রাস্ফীতি ঘটবে বা মজুরি বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটবে তাকে বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এরপর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা স্টারমার দিয়ে রাখো এটা বইও দিয়ে রাখো এখান থেকে সিকিউ প্রশ্ন হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো উৎপাদনের উপকরণ খরচ আমরা জানি উৎপাদন উপকরণ খরচ হচ্ছে ভূমি শ্রম মূলধন সংগঠন প্রযুক্তি বা অন্যান্য উপকরণ উৎপাদনের উপকরণ খরচ বৃদ্ধিজনিত কারণে যদি দ্রব্যের মূল্য যদি দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে তাহলে উৎপাদনের উপকরণ খরচের ব্যয় বৃদ্ধিজনিত উৎপাদনের উপকরণের ব্যয় বৃদ্ধিজনিত যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় এটা স্বাভাবিক বিষয় মনে করো মনে করো যদি উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে দেখো উৎপাদনের যে সমস্ত উপকরণ এগুলোর যত দাম বাড়বে তত দ্রব্যের দাম বাড়বে তোমাকে বেশি দামে বিক্রি করতে হবে তার মানে উপকরণের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়ে উৎপাদনের উপকরণের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়ে এটাকে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং আমরা একটু উদাহরণ দেখি উৎপাদন উপকরণ যেমন কাঁচামালের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়বে যন্ত্রপাতি মজুরি প্রভৃতি দাম বৃদ্ধিজনিত উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় ফলে উৎপাদিত দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পায় এই ধরনের দাম বৃদ্ধি কে উৎপাদন ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতি বলে তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় যে দ্রব্যের দামের স্তর বৃদ্ধি দেখা দেয় তাকে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই একদম কি কি পয়েন্টগুলো একটু নোট করে রাখতে হবে যাতে পরীক্ষার আগের রাতে তুমি রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারো আচ্ছা এরপর আমরা আরও অনেকগুলো আছে কারণবৃত্তি মুদ্রাস্ফীতি আরও অনেক ধরনের আর চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে দেখো ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো ব্যাংক ঋণ বা ব্যাংকের আমানত ব্যাংক ঋণ বা ব্যাংক আমানত অত্যধিক বৃদ্ধির ফলে দাম স্তরে যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে বলা হয় ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক যাদের ঋণ দরকার তাদেরকে কি দেয় ঋণ দেয় তাদেরকে কি দেয় সহজেই ঋণ দেয় এখন ঋণের পরিমাণ মানে ঋণের পরিমাণ যত বেশি দিবে তত বেশি জনগণের হাতে অর্থ আসবে জনগণের হাতে কি আসবে অর্থ আসবে আর জনগণের হাতে যত আসবে অর্থ আসবে তত বেশি তত বেশি দ্রব্যের দাম বাড়বে দ্রব্যের দাম বাড়বে আর দাম স্তর যত বাড়বে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে তার মানে দেখো বাণিজ্যিক ব্যাংক যত সহজে ঋণ দিবে তত দিকবা জনগণের হাতে টাকা আসবে আর তত বেশি দ্রব্যের দাম বাড়বে আর দ্রব্যের দাম বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দিবে একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একটা হলো একটা গটে আর কি তার মানে ব্যাংক যত বেশি ঋণ দিবে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে এটা হচ্ছে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আচ্ছা এরপরে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো উৎপাদনকারী মুনাফা বৃদ্ধির ফলে গ্রামে স্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মুনাফা বৃদ্ধি মুদ্রাস্ফীতি বলে আচ্ছা একটু একটু ব্যাখ্যা করি দেখো আমরা জানি সংগঠন যিনি পরিচালনা করে এগুলো কিন্তু প্রথম অধ্যায়ে প্রথম পথের তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম সংগঠন যিনি পরিচালনা করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা তাকে কি বলা হয় উদ্যোক্তা বলা হয় তাকে বলা হয় উদ্যোক্তা তাকে বলা হয় সংগঠক এখন সংগঠক কি চায় বলতো সংগঠক চাই যত বেশি ব্যবসা পরিধি বাড়িয়ে যত বেশি বিজনেস গ্রো করে তত বেশি মুনাফা অর্জন করতে আর সে যত বেশি মুনাফা অর্জন করতে চাইবে তত বেশি সে দ্রব্যের দাম বাড়াবে আর দ্রব্যের দাম বাড়লেই দ্রব্যের দাম বাড়লেই তো সে কি করতে পারবে অধিক মুনাফা অর্জন করতে পারবে তার মানে সে চাইবে দ্রব্যের দাম বাড়াতে শুধু একটা দ্রব্যের না সকল দ্রব্যের দাম বাড়াতে আর আলটিমেটলি কি দেখা দিবে দ্রব্যের দাম যত বাড়বে তত বেশি মুদ্রাস্ফীতি হবে সেই জন্য বলা হচ্ছে দ্রব্যের দাম বাড়লে মুনাফা বাড়ে দ্রব্যের দাম বাড়লে কি বাড়ে মুনাফা বাড়ে আর মুনাফা জড়িত যেই মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে মুনাফা জড়িত মুদ্রাস্ফীতি তার মানে দ্রব্যের দাম একজন উৎপাদন করে একজন বিক্রেতা যত বেশি দ্রব্যের দাম বাড়াবে তত বেশি তার মুনাফা হবে আর মুনাফা বৃদ্ধি পাওয়ার কারণে এই যে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রা মুদ্রাস্ফীতি আচ্ছা এরপরে ছয় নম্বর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা একটু আন্ডারলাইন করতে হবে এটাও একটু আন্ডারলাইন করতে হবে এখান থেকেও প্রশ্ন হয় এখান থেকেও সৃজনশীল প্রশ্ন হয় স্টার দাও সিকিউ প্রশ্ন হয় সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে একটু আমার সাথে বলো তো তুমি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে দাম স্তরের দামের স্তরের দামে স্তরের যে বৃদ্ধি ঘটে এই ধরনের দামে স্তরের বৃদ্ধিকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তার মানে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হয় চাহিদা বিধিজনিত মুদ্রাস্ফীতি সাত নাম্বার সাত নাম্বার ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি কোনো জরুরি অবস্থা বা উন্নয়নমূলক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার অনেক সময় ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করে এবং বেশি মুদ্রা চালু হয় এর ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে গাটতি ব্যয় জড়িত মুদ্রাস্ফীতি আচ্ছা এই গাটতি বিষয়টা আলোচনা যখন করতে আসছি একটা জিনিস মাথায় আসলো একটু আমি তোমাদেরকে শেয়ার করি বিষয়টা গাটতি বাংলাদেশে প্রতি জুন জুলাই মাসে জুন এবং জুলাই মাসে একটু তোমাদের সাথে বিষয়টা আলোচনা করি দেখবা বাংলাদেশে জুন জুলাই মাসে জুন এবং কখন জুলাই মাসে জুন জুলাই মাসে জুন জুলাই মাসে এই এই দুইটা মাস বাংলাদেশের ওই যে আমাদের সংসদ সদস্য যারা তাকে পার্লা মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে বলা হয় দেখবা ওই যে মাননীয় স্পিকার আমার এলাকায় এটা দরকার আমার এলাকায় ওইটা দরকার এগুলো কোথায় হয় সংসদেই তো আলোচনা হবে এই জুন জুলাই মাসে একদম বাংলাদেশ সংসদ খুবই জাঁকজমক অবস্থা সকল মন্ত্রী মিনিস্টাররা থাকবে প্রধানমন্ত্রী থাকবে এক টু জেড একেবারে তিনশো পঞ্চাশ জন পার্লামেন্ট মেম্বার ওই এই মাসগুলোতে সবাই থাকে কারণ ওই সময় বাজেট পেশ হয় নতুন বছর আসে মানে বাংলাদেশের অর্থ বছর হিসাব করা হয় জুন জুলাই মাস মানে জুলাইয়ের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত মানে এই বছরের জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হলো আগামী বছর জুনের তিরিশ তারিখ তার মানে আবার এক তারিখ জুলাইয়ের আবার নতুন অর্থ বছর শুরু হবে না সেই জন্য জুন জুলাই মাসে বাংলাদেশ সরকারের নতুন করে পরিকল্পনা প্রণয়ন করে এখন এই বিষয়টা কেন বললাম দেখো ঘাটতি ব্যয় জিনিসটা কি ঘাটতি ব্যয় জিনিসটা কি দেখো বাংলাদেশ সরকার প্রতি বছর জুলাই মাসে সংসদে দাঁড়িয়ে কি বলে যে এই এখানে একটা প্রকল্প করা দরকার এখানে একটা টানেল করা দরকার সেনাবাহিনী খাতে এত যাবে অন্য বিশ্ববিদ্যালয়ের ইউজিসি ভবনের এত যাবে তারপর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এত যাবে স্কুলগুলোতে এত যাবে কলেজ মানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকার বিনিয়োগ করে তার মানে সরকার বিনিয়োগ করা মানে হচ্ছে সরকার ব্যয় করে সরকার কি করে ব্যয় করে তার মানে এটা হচ্ছে সরকারি ব্যয় সংসদে দাঁড়িয়ে কি বলবে যে সরকারি ব্যয়ের কথা বলবে তারা যে এখানে এখানে ব্যয় করে এখন সরকারি ব্যয় প্রতি বছর কিন্তু বৃদ্ধি পায় দিন সরকারি ব্যয় কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তুমি দেখো যে উন্নয়নমূলক কাজের কারণে প্রতি বছরই সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এটা গেল এখন সরকারি ব্যয় বৃদ্ধি পায় সরকারি ব্যয় বৃদ্ধি পায় সরকারি ব্যয় বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে এটা আমাকে বলো সরকারি ব্যয় কখন বৃদ্ধি পাচ্ছে যখন দেখা যাবে যে কোনো একটা প্রকল্পে যে কোনো একটা প্রকল্প আমি যদি বলি মনে করো বঙ্গবন্ধু আর টানেল বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টানেল এই যে বঙ্গবন্ধু টানেল যে করলো এই যে বঙ্গবন্ধু টানেল এই যে বঙ্গবন্ধু টানেল করলো এখানে মনে করো প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রথম দিকে দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা পরবর্তী দেখতেছে এই দশ হাজার কোটি টাকা দিয়ে হচ্ছে না পরে বলতেছে এই দশ হাজার কোটি টাকা দিয়ে তাদের হচ্ছে না পরে না এখানে আরও কি করা দরকার মুনাফার পরি তোমার হচ্ছে আরও বেশি অর্থ দরকার মনে করো এখানে দেখা যাচ্ছে বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করতে করতে হচ্ছে মানে প্রথমে কোটি হিসাব এই টানেল এটা কিন্তু করছে হয়ে গেছে সম্পূর্ণ পরে দেখতেছে না যে না এখানে হচ্ছে না আরেকটা নতুন করে করা লাগতেছে সেজন্য এখানে মনে করো বারো হাজার কোটি টাকা দরকার হচ্ছে তার মানে প্রতি বছর বাংলাদেশে এরকম বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকারি ব্যয় কি পায় বৃদ্ধি পায় আচ্ছা সরকার যে ব্যয় করবে তার মানে এটা জনগণ আয় হবে না মানে এখানে কারা কাজ করবে এখানে দেশের জনগণ এই যে বঙ্গবন্ধুর টানালে এই বিভিন্ন কাজে কারা কাজ করবে জনগণ কাজ করবে তার মানে জনগণের আয় বৃদ্ধি পাবে জনগণ কী বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে জনগণের কী বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে জনগণ কী বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে জনগণের কী বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে আর আয় যদি বৃদ্ধি পায় সরকার জনগণের যদি কি বৃদ্ধি পায় আয় যদি বৃদ্ধি পায় জনগণের মধ্যে চাহিদা বৃদ্ধি পাবে কী বৃদ্ধি পাবে চাহিদা বৃদ্ধি পাবে চাহিদা বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে জনগণের মধ্যে কি বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে আর চাহিদা যত বাড়বে মানুষের চাহিদা যত বাড়বে তত বেশি দাম বৃদ্ধি পাবে তত বেশি কি বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পাবে তত বেশি কি বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পাবে আর দাম বৃদ্ধি পেলেই তখন হচ্ছে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি ঘটবে দেশের মধ্যে কি ঘটবে মুদ্রাস্ফীতি ঘটবে তার মানে এই সবগুলো জিনিস আসলে একটা ট্রানজেকশনাল একটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে তোমার সরকার একটা এক একজনের ব্যয় হলে আরেকজনের জন্য সেটা আয় হয় তার মানে এই যে আমরা কারণ ভিত্তিক যতগুলো মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একটা করলে একটা গোটে একটা গড়লে একটা গটে ওই যে আমরা বলি না যেমন একজন ব্যক্তি আয় করেছে তাহলে আয় করলে সে বুক করার পরে বাকি অর্থ সঞ্চয় করবে আর সঞ্চয় কেন করবে ভবিষ্যতে মূলধন বিনিয়োগ করার জন্য মূলধন কেন করবে বিনিয়োগের জন্য আর বিনিয়োগ কেন করবে ভবিষ্যতের আয়ের জন্য তার মানে একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একই রকম এই যে কারণ ভিত্তিক যে মুদ্রাস্ফীতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশেষ করে দুইটা খুবই গুরুত্বপূর্ণ আগের স্লাইড আমরা বলেছিলাম ব্যয় বিধিজনিত আর এখানে বলতেছি চাহিদা বিধিজনিত এই দুটা বিষয় তুমি একেবারে মনোযোগ সহকারে কারণ এখান থেকে সিকিউ আসবে এখান থেকে প্রতি বছরই সিকিউ আসে কিছু চিত্র দেওয়া তাকে চিত্র থেকে বলতে হয় যে এটা কোন ধরনের চাহিদা বিধিজনিত নাকি এটা ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি মানে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি এই ধরনের প্রশ্ন আসে সেজন্য জন্য এই বিষয়গুলো একেবারে পরিষ্কার ধারণা টাকা তোমার দরকার আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটু আগে কিন্তু কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি শেষ করেছি সাত ধরনের হয় সবগুলো আলোচনা করেছি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো এখন হচ্ছে গতির ভিত্তিতে কিসের ভিত্তিতে গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত ধরনের গতির ভিত্তিতে দেখো এগুলো কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি চার ধরনের গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি কয় ধরনের চার ধরনের এক নাম্বার মৃদু এক নম্বর হচ্ছে মৃদু দুই নাম্বার হচ্ছে পদসঞ্চারী প্রদর্শনচারী তিন নাম্বার হচ্ছে ধাবমান চার নাম্বার হচ্ছে উল্লো উল্লোপন উল্লোপন মানে এটা হচ্ছে উল্লোপন আর কি এটার এটার বাংলাটা একটু কেমন জানি তোমার মনে হতে পারে কিন্তু ইংলিশগুলো অনেক সুন্দর আমি একটু পরে দেখাচ্ছি তার মানে মৃদু প্রদর্শনচারী দাবমান উল্লোপন তার মানে মৃদু প্রদর্শনচারী দাবমান উল্লোপন এখন আমরা এগুলার একটু ইংলিশ বলে দেখি তাহলে তোমার জন্য মনে রাখাটা সহজ হবে এক এক নাম্বার নাম্বার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি মৃদু মানে এটা শব্দটা শুনে তো মনে হচ্ছে অল্প অল্প তার মানে দেখো দামেস্তর ধীরে ধীরে স্তর ধীরে ধীরে মানে দ্রব্যের দাম দ্রব্যের দামে স্তর মানে সকল দ্রব্যের দাম সকল দ্রব্যের দাম ধীরে ধীরে অথচ ক্রমাগতভাবে ক্রমাগত মানে এই এক এরপরে দুই এরপরে তিন এরপরে চার এভাবে মনে করো দুই এরপরে চার এরপরে ছয় এরপরে আট এরপরে নয় মানে আবার মানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে আবার একটু পরে আবার কমে যাবে না ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এই যে ক্রমাগতভাবে বাড়তে থাকলে তাকে বলা হচ্ছে মৃদু মুদ্রস্ফীতি এরূপ মুদ্রস্ফীতি আবার ক্রিপিং এই এটাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে সত্যিকার মৃদু মুদ্রস্ফীতি যে কথা ক্রিপিং বা হামাগুড়ি দেওয়া হামাগুড়ি মুদ্রাস্ফীতি একই কথা তার মানে ক্রিপিং যে মুদ্রাস্ফীতি যেই কথা হামাগুড়ি মুদ্রাস্ফীতি যে কথা মৃদু মুদ্রাস্ফীতি একই কথা এবং এবং এই মুদ্রাস্ফীতির হার হচ্ছে দুই পার্সেন্ট বা তার কম হয়ে থাকে দুই পার্সেন্ট বা তার কম হয়ে থাকে এই ধরনের মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে কিছুটা সহায়ক মানে যেরকম যেই দেশসমূহ উন্নয়নশীল তাদের জন্য মৃদু মুদ্রাস্ফীতি বা ক্রিপিং মুদ্রাস্ফীতি বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি কবি কার্যকর কবি ফলপ্রসূ এবং দেশকে সমৃদ্ধ করে তার মানে মুদ্রাস্ফীতি কত পার্সেন্ট হবে দুই পার্সেন্ট বা তার চেয়ে কম হবে দুই পার্সেন্ট বা তার চেয়ে কম আচ্ছা আমি একটু তোমাকে বলি ক্রিপিং এটা হচ্ছে হাটা তার মানে এটা হচ্ছে হাঁটার গতি এটা মনে করো ক্রিপিং মানে এটা হচ্ছে হাট এই না হামাগুড়ির গতি কিসের গতি হামাগুড়ি মানে হামাগুড়ি দেয় না ওই যে তোমরা অনেক সময় ছোটবেলায় দিছো না তার মানে মুদ্রা মুদ্রাস্ফীতির গতি কি হামাগুড়ির গতি মানে এগুলো হচ্ছে গতি দিয়ে বুঝাই মানে কতটুকু গতি দিয়ে যাচ্ছে সেটা মিন করে আর কি আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা সেটা হচ্ছে প্রদর্শনচারী দেখো দামেস্তর দামেস্তর মৃদু মুদ্রাস্ফীতি অপেক্ষায় বেশি হবে তো বেশি মানে হচ্ছে হাঁটার গতি আগেটা ছিল হামাগুড়ি তো হামাগুড়ির চাইতে হাঁটার গতি কিন্তু একটু বেশি হবে যে হামাগুড়ি দিয়ে যায় তার চেয়ে যে হাঁটবে সে আর একটু দ্রুত হাঁটতে পারবে তাহলে হাটার গতিতে বৃদ্ধি পেতে থাকলে তাকে বলা হচ্ছে প্রদর্শনচারী মুদ্রাস্ফীতি এরও মুদ্রাস্ফীতি আবার ওয়াকিং মুদ্রাস্ফীতি বলা হয় ওই যে হাঁটা বুঝছো না সেই জন্য ওয়াকিং মুদ্রাস্ফীতি বলা হয় এক্ষেত্রে মুদ্রাস্ফীতি আট থেকে দশ পার্সেন্ট হয়ে থাকে আট থেকে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে হামাগুড়ির গতিতে হলে মৃদু হাতার গতিতে হলে প্রদর্শনচারী আচ্ছা এরপরে দাবমান একটু দেখি দেখি দামে স্তর যখন এমন স্তরে বৃদ্ধি পায় যে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে মানে অর্থের আর মূল্য থাকে না অর্থের মূল্যহীন হয়ে পড়ে এবং এই অবস্থাকে দাবমান বা অতি মুদ্রাস্ফীতি বলা হয় দাবমান বা অতিমুদ্রস্ফীতি বলা হয় এর মুদ্রাস্ফীতি আবার রানিং এটা হচ্ছে দৌড়ানো এটা কি মানে দৌড়ানো আর কি এটার গতিটা হচ্ছে দৌড়ানোর গতি মানে আসলে এটা এটা অনুমান করে জিনিসটা বলা আর কি যে বা দৌড়ানোর গতিতে বৃদ্ধি পায় এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে কি তোমার হচ্ছে দাবমান মুদ্রাস্ফীতি এই ধরনের মুদ্রাস্ফীতির হার হচ্ছে দুই থেকে এগুলো এমসি কিউ তো আসবে এই সবাই মনোযোগী হও একটু এগুলো এমসি কিউ তো আসবে দুই থেকে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে দেখো দুই অঙ্ক মানে এই যে দশ এই যে বিশ এগুলো হচ্ছে দুই অঙ্ক মানে দুই অঙ্ক বিশিষ্ট অথবা তিরিশ মানে দুইটা সংখ্যা থাকবে এটা হচ্ছে দুই অঙ্ক আর দুই থেকে তিন অঙ্ক বিশিষ্ট হয় তিন অঙ্ক মানে এই একশো এটা তিন অঙ্ক আবার একশো পঞ্চাশ তিন অঙ্ক অথবা একশো বাইশ এটা হচ্ছে তিন অঙ্ক এগুলো হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে দুই থেকে তিন অঙ্ক বিশিষ্ট হয় তাহলে একটু আবার প্রথম থেকে দেখি যদি হামাগুড়ির গতিতে হয় মৃদু হাঁটার গতিতে হলে প্রদর্শন চাই মানে গতি আবার যদি বলা হয় দৌড়ালুর গতিতে তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে কি ধাবমান এখন সর্বশেষ উল্লোপন যেটা বলছি সেটা একটু দেখি অত্যন্ত দ্রুত গতিতে খুবই দ্রুত গতিতে দামেস্তর যদি আকাশ চুম্বী বৃদ্ধির হারকে উন উলম্পন মুদ্রাস্ফীতি বলা হয় মুদ্রাস্ফীতি বলা হয় উলম্পন আর মুদ্রাস্ফীতিকে আবার গ্যাপো এই গ্যালোফিং গ্যালোফিং বা হচ্ছে হাইফার মুদ্রাস্ফীতি বলা হয় এই উচ্চারণটা নিয়ে একটু ভিন্নতা আছে এই উচ্চারণটা নিয়ে একটু ভিন্নতা আছে আচ্ছা এইটার পাশাপাশি তুমি এই ইংলিশগুলো জেনে রাখে এটা হচ্ছে গ্যালোপিং এটা হচ্ছে হাইফার মুদ্রাস্ফীতি এই ধরনের মুদ্রাস্ফীতি হচ্ছে অতি উচ্চ মাত্রায় বৃদ্ধি পায় তার মানে এটা হচ্ছে লাফানোর মতো করে কিসের মতো করে লাফানোর মতো করে বৃদ্ধি পায় লাফানো আচ্ছা আমি তিনোটা একটু ব্যাখ্যা করে তার একটু ব্যাখ্যা করে দেখো যখন হামাগুড়ি দিবে তখন মৃদু যখন হামাগুড়ি দিবে তখন হচ্ছে কি মৃদু যখন হামাগুড়ি দিবে তখন হচ্ছে মৃদু যখন হামাগুড়ি না দিয়ে হাঁটবে তখন হচ্ছে প্রদর্শনচারী যখন হাঁটার গতিতে বৃদ্ধি পাবে প্রদর্শনচারী যখন যখন দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় দাওমান যখন দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় দাওমান আচ্ছা দৌড়ানোর হচ্ছে লাফানো লাফাইলে আরও বেশি দিতে পারবে না লাফাই লাফাই যাওয়া তার মানে আরও বেশি তাহলে লাফিয়ে গেলে বা লাফানোর গতিতে গেলে তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে কি গ্যালোফিং বা হচ্ছে হাইফান বা হচ্ছে উলম্পন মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়গুলো গতির বৃত্তিতে চার ধরনের সম্পূর্ণটা তোমরা পেরেছো আশা করি মনে রাখতে পারবা এগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু একটু আহ বুঝে বুঝে তোমাকে পড়তে হবে না তোমার কাছে বিষয়টা ভূধগম্য হবে না আচ্ছা এই যে এই ছাদটা একটু আগে বলেছিলাম না এটা হচ্ছে হামাগুড়ির গতি এটা হচ্ছে দৌড়ানোর হাঁটার গতি এটা হচ্ছে দৌড়ানোর গতি এটা হচ্ছে লাফানোর গতি মানে গতি আর কি এটা হচ্ছে কি হামাগুড়ি এটা হচ্ছে কি হাটা এটা হচ্ছে তোমার হচ্ছে দৌড়ানো আর এটা হচ্ছে লাফানো এখন এই জিনিসগুলো একটু চিত্র আকারে দেখি একটু চিত্র আকারে দেখি তাহলে তোমারটা আমি প্রথমে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার চিত্র একটু মনোযোগ দাও দেখো এক নাম্বার এক নম্বর আমরা জানি হচ্ছে যুগান স্থির অন্যদিকে চাহিদা মনে করো প্রথমে ছিল হচ্ছে এত মানে এখানে চাহিদা ছিল তার মানে এখানে যদি চাহিদা থাকে মনে করো এখানে চাহিদা যোগান সমান হয় এখানে দশ দিলাম দামের পরিমাণটাও দশ এরপরে যুগান তো স্থির যুগান স্থির অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ কি পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে তো চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে তখন দামের পরিমাণ বাড়বে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়া দামের পরিমাণ বাড়বে তখন মনে কর এটা হচ্ছে বারো যে দাম আস্তে আস্তে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি আর মৃদু মুদ্রাস্ফীতির চিত্রটা এমনই হয় মৃদু মুদ্রাস্ফীতির চিত্রটা কি হয় এমনই হয় আচ্ছা দুই নম্বর দুই নম্বর দেখো দুই নম্বর হচ্ছে প্রদ সঞ্চারী তার মানে আরেকটু বেশি বৃদ্ধি পাবে আরেকটু বেশি বৃদ্ধি পাবে দেখো আমরা জানি এটা হচ্ছে যোগান রেখা এটা প্রথমটা এটা হচ্ছে চাহিদা রেখা তার মানে এটা হচ্ছে চাহিদা একা চাহিদা যুগান যেখানে সমান হয় সেখানে একটা দাম পাওয়া যায় সেই দাম মনে করো আমরা দশ টাকা ধরলাম এখন যুগান্ত স্থির যুগান স্থির রেখে চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা ডান পাশে যায় কোন পাশে যায় এগুলো কিন্তু তুমি প্রথমপত্রে পড়েছো ডান পাশে দেয় তো ডান পাশেটা রেখা দিলাম এখানেটা আমরা চাহিদা যুগান যেখানে আবার সমান হয় সেখানে একটা দাম হয় এখানে মনে করো দামটা হচ্ছে পনেরো টাকা দামটা কত পনেরো টাকা তার মানে বেশি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা হলো হচ্ছে প্রদর্শনচারী এরপরে চলে আসো ধাবমান এরপরে কি দাবমান ধাবমানটা দেখো দৌড়ানোর গতিতে মনে করো এটা হচ্ছে যুগান রেখা এটা যুগান রেখা প্রথমটা হচ্ছে চাহিদা রেখা প্রথম এই চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে আমরা একটা দাম পাচ্ছি দামটা মনে করো দশ টাকা দৌড়লাম এরপরে স্থির রেখে চাহিদা যদি বৃদ্ধি পায় চাহিদা রেখা ডান দিকে যায় তাহলে ওখানেও একটা আমরা দাম পাবো দামটা মনে করো আমরা নিলাম হচ্ছে সতেরো টাকা খালপনি দৌড়ছি আর কি তো এখানে প্রতীক দেওয়া আমি দাম ধরে দিচ্ছি এরপরে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে আবার যখন যোগানির থেকে চাহিদা বৃদ্ধি পাই তখন দাম আরও বৃদ্ধি পায় তখন মনে করো এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে উনতিরিশ টাকা তার মানে এটা হচ্ছে কিসের গতিতে এটা হচ্ছে দামমান গতি বা দৌড়ানোর গতিতে বৃদ্ধি পাচ্ছে আর এটা দেখো এটা একটু খেয়াল করো তো আমরা জানি যোগানোরখা উদ্যোগ আমি আর চাহিদা রাখা নির্মগামী চাহিদা যোগান যেখানে সমান হয় সেখানে একটা দাম হয় সেই দামটা মনে করো আমরা দশ টাকা তুললাম এখন যুগানিস্ত্রী চাহিদার পরিমাণটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে তো বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তো এখানে একটা বিন্দু চাহিদা যেমন যেখানে সমান হয়ে সেখানে আরেকটা বিন্দু আর এখানে একটা দাম দিলাম তো মনে করো এখানে দাম দিলাম হচ্ছে এখানে পরিমাণটা এগুলো উলো এগুলো কিন্তু বড় তিন অঙ্কের বিশিষ্ট তো এগুলো আরও বেশি হবে এটা মনে করো দশ হলে এটা মনে করো তোমার কত অঙ্ক এটা মনে করো বৃষ্টি দিলে এটা মনে করো তোমার দেখা যাবে হচ্ছে পঁচানব্বই আর এটা মনে করো একশো এরকম দেখা যাবে আর এগুলো অনেক বেশি এগুলো মনে করো আরও অনেক বেশি মনে করি এখানে তাও একশো দিলাম আর কি বুঝার জন্য দামটা একশো দিলাম আর কি তার মানে চিত্রগুলো মনে রাখতে হবে যে কোন চিত্রের আকৃতি কেমন যে এম সি যদি বলা হয় এগুলো কিন্তু আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাজে লাগবে তোমার এই তথ্যগুলো তার মানে মৃদু মুদ্রস্মৃতির চিত্র আকৃতি কেমন প্রদর্শনচারীর চিত্র আকৃতি কেমন দাওয়ামানের কেমন এরপর হচ্ছে উল্লম উল্লোপনে উল্লম্পনের কেমন এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নম্বর এই চিত্রগুলো কেমন এই রিলেটেড প্রতিটা তথ্য তোমার যদি পরিষ্কারভাবে জানা থাকে আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পারবা এর কিন্তু তোমার উত্তর দেওয়াটা কি হবে ভুল হবে এটা একটু অ্যাসেস নিয়ে রাখো তোমরা আর যদি মনে হয় যে না এই স্লাইডগুলো তোমাদের দরকার পিডিএফ আর কি পিডিএফগুলো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিতে পারবো ওটার জন্য কোনো পেমেন্ট করতে হবে সম্পূর্ণ ফ্রিতে আমরা তোমাদেরকে দিব আর একটু ভালো করে পড়াশোনা করো এটাই তোমাদের কাছ থেকে চাই আমরা আচ্ছা এরপরে এরপর হচ্ছে অর্থনীতিবিদ লর্ড কেন্স এটা হচ্ছে দেখো কেন মুদ্রাস্ফীতি কেনসীয় মুদ্রাস্ফীতি বা এটাকে বলা হচ্ছে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি কেনসীয় মুদ্রাস্ফীতি বা নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি দেখো অর্থনীতিবিদ লর্ড কেন্স অর্থনীতিবিদ লর্ড কেন্স নিয়োগভিত্তিক মুদ্রাস্ফীতিকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি একটা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা বাদাজনিত মুদ্রাস্ফীতি এই বিপরীত নামগুলো একটু জেনে রাখতে হবে দেখো একটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আরেকটা নাম হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি তাহলে প্রকৃত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আংশিকজনিত বা বাধা বাঁধাজনিত মুদ্রাস্ফীতি আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি দেখি পূর্ণ নিয়োগ স্তরের পর অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দামের স্তর বৃদ্ধি পায় এই ধরনের মুদ্রা মুদ্রাস্ফীতিকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলে হ্যাঁ তুমি তো পরে কিছুই বুঝো না আগে আবার একটু দেখো পূর্ণ নিয়োগ স্তরের পর পূর্ণ নিয়োগের স্তরের পর অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দামের স্তর বৃদ্ধি পায় এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় মুদ্রাস্ফীতি আচ্ছা আমি একটু তোমাকে বলি প্রকৃত মুদ্রাস্ফীতি কি দেখো আমরা জানি আমরা জানি একটা দেশের মধ্যে একটা দেশের মধ্যে জনগণ থাকে একটা দেশের মধ্যে কি থাকে জনগণ থাকে এটা কিন্তু তোমরা জানো যে একটা দেশের মধ্যে জনগণ থাকে এখন এই জনগণ এই জনগণ যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন কম্পিউটার স্কিল বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতা দিয়ে তাদেরকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারি তার মানে হচ্ছে দক্ষ সম্পদে পরিণত করতে পারি এই যে দক্ষ জনগণ আর কি দক্ষ জনগণে পরিণত করতে পারি তার মানে প্রত্যেকে কাজ করবে না প্রত্যেকজন মানুষ দিয়ে কী হবে উৎপাদন সম্ভব হবে এখন প্রত্যেক মানুষ যদি উৎপাদন করে প্রত্যেক মানুষ যদি কি করে উৎপাদন করে প্রত্যেক মানুষ যদি উৎপাদন করে প্রত্যেক মানুষ যদি কার্যকরভাবে উৎপাদন করে তখন প্রত্যেক মানুষের যখন কার্যকর উৎপাদন করবে তখন কিন্তু তুমি তখন কিন্তু তুমি কি করতে পারবা না যে প্রত্যেকজন দিয়ে একটা ভালো আউটপুট তুমি পাবা তখন তুমি বলতে পারবা না যে হচ্ছে আমার যোগান কম হচ্ছে না প্রত্যেকে যেহেতু কাজ করবে তার মানে যোগানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এখন বৃদ্ধি পেতে পেতে এটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এটা স্থির হবে যে এরপরে এটা কি হবে স্থির হবে কিন্তু অন্যদিকে দেশের তো জনগণ বাড়বে না দেশের জনগণ দিন দিন যেমন দু সালে যত আছে পঁচিশ সালে জনগণ আরও বাড়বে ছাব্বিশ সালে আরও বাড়বে সাতাশ সালে জনগণের পরিমাণ আরও বাড়বে আর জনগণ যত বাড়বে তত বেশি চাহিদা বাড়বে জনগণ যত বাড়বে তত বেশি কি পারবে চাহিদা বাড়বে জনগণ যত বাড়বে তত বেশি চাহিদা বাড়বে তার মানে এই পাশ আমরা দেখলাম হচ্ছে একটা দেশের মধ্যে যতজন মানুষ সবাই প্রত্যেকে কাজ করছে প্রত্যেকের প্রত্যেকের ধারণ ক্ষমতা অনুসারে সে কাজ করছে তার মানে যুগান স্থির যে এর বাইরে আর কিছু করার থাকে না যুগানের পরিমাণ কি স্থির কিন্তু মানুষ তো প্রোডাকশন বাড়বে মানুষের পরিমাণও বাড়বে কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে এখন তাহলে যোগান স্থির রেখে যখন আবার চাহিদা বৃদ্ধি পাবে স্থির রেখে যখন আবার কি পাবে চাহিদা বৃদ্ধি পাবে তখন তখন যেই মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি বা পূর্ণ নিয়োগ মুদ্রাস্ফীতি তার মানে একদম সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার হচ্ছে ব্যবহার হওয়ার পর আর ব্যবহার করা যাচ্ছে না তখন দেশের জনগণ বাড়ার কারণে চাহিদা বৃদ্ধি পায় আবার চাহিদা বৃদ্ধি পেলে তো দাম বৃদ্ধি পাবেই আর সে কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে প্রকৃত আর আংশিক বা যে মুদ্রাস্ফীতি একটু দেখি আংশিক বা বাদাজনিত মুদ্রাস্ফীতি পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে পূর্ণ স্তরের পূর্বে মানে দক্ষ ব্যবহার হওয়ার আগে আরকি এই যে যুগ না দক্ষ ব্যবহার হওয়ার আগে পূর্ণ স্তরের পূর্বে এই পূর্ণ নিয়োগটা কি আমি একটু পরে পরের ক্লাস পরের ক্লাসে একদম ধরে ধরে ব্যাখ্যা করব পূর্ণ নিয়োগটা কি আপাতত এতটুকু জেনে রাখো পূর্ণ নিয়োগের স্তরের পূর্বে উৎপাদনের উপকরণের উৎপাদনের উপকরণের যোগানের অস্থিতি স্থাপকতার জন্য উৎপাদন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এর ফলে দামের স্তর বেড়ে আংশিক মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় আচ্ছা এটা একটু আমি আবার ব্যাখ্যা করি সম্পদের যদি দক্ষ ব্যবহার একটু আগে বলছি দক্ষ ব্যবহার আর উৎপাদন বাড়ানো যায় না এখন সম্পদের দক্ষ ব্যবহার এই যে সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার অনেক সময় সম্পদের একটা দেশের মধ্যে অদক্ষ মানুষ থাকার কারণে সম্পদের দক্ষ ব্যবহার সম্ভব হয় না একটা দেশের মধ্যে মানুষের দক্ষতার অভাবের কারণে যেমন আমাদের চাইতে চীনের মানুষরা খুবই দক্ষ আমাদের চাইতে মালয়েশিয়ান মানুষরা খুবই দক্ষ ইন্ডিয়ান মানুষেরাও আমাদের চাইতে অনেক বেশি দক্ষ তার মানে আমার দেশের যে অনেক মানুষ কিন্তু দক্ষ মানুষ খুবই কম এখন এই দক্ষ মানুষের কম মানে দক্ষ মানুষের অভাবে উৎপাদনের পরিমাণ কম হয় না উৎপাদনের পরিমাণ কি হয় কম হয় আচ্ছা উৎপাদনের পরিমাণ কম হোক আর বেশি হোক যাই হোক কিন্তু জনগণ তো বাড়তেছে না চাহিদার পরিমাণ বাড়বে তার মানে উৎপাদন কম হচ্ছে অন্যদিকে চাহিদার পরিমাণ পাচ্ছে উৎপাদন কম হচ্ছে। অন্যদিকে এখন এর ফলে যে মুদ্রাস্ফীতি হবে তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এই দুটা বিষয় একটা হচ্ছে প্রকৃত এটা হচ্ছে আংশিক এটা হচ্ছে প্রকৃত এটা কি আংশিক যেই কথা বাঁধাজনিত মুদ্রাস্ফীতি একই কথা আচ্ছা এরপরে হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি দুই ধরনের এগুলো ডেফিনেশন গুলো একটু মানে কাকে বলো ডেফিনেশনটা একটু জেনে নিলে এমসিকিউ তো কাজে লাগে জ্ঞানমূলকের কাজে লাগে এর বাইরে কিছু লাগে না এখান থেকে সিকিউ হবে না নিয়ন্ত্রণবৃত্তি মুদ্রাস্ফীতি দুই ধরনের এটা হচ্ছে উন্মুক্ত উন্মুক্ত মুদ্রাস্ফীতি আর হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি এটা হচ্ছে মানে একদম উন্মুক্ত বাঁধা কোনো বাঁধা আসবে না আর এটা হচ্ছে কি দমিত মুদ্রাস্ফীতি দুইটা একটু দেখি দেখো ক্রমাগত দাম বৃদ্ধি জন জনগণের বর্ধিত ব্যয় নিয়ন্ত্রণের জন্য কোনোরূপ সরকার ব্যবস্থা গৃহীত হয় না সেই দাম বৃদ্ধিকে উন্মুক্ত বা অবাধ মুদ্রাস্ফীতি বলে তার মানে ক্রমাগত দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু সরকার কোনো ভূমিকা পালন করে না দাম হ্রাস করার জন্য কোনো কিছু করে না সরকার সরকারের মতো আছে আর দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে উন্মুক্ত মুদ্রাস্ফীতি বা অবাধ মুদ্রস্ফীতি দুই নাম্বার হচ্ছে দমিত মুদ্রাস্তর মানে যেটা নিয়ন্ত্রণ করে তার দামের স্তর বৃদ্ধির গতিকে সরকার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করলে তখন তাকে বলা হচ্ছে দমিত মুদ্রস্ফীতি সরকার বিভিন্ন কৃত্রিম ব্যবস্থা যেমন দ্রব্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করে প্রয়োজনীয় দ্রব্যের দাম রেশনী তারপর হচ্ছে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ ইত্যাদি দ্বারা দাম নিয়ন্ত্রণ করতে পারে এটাকে বলা হচ্ছে মুক্ত বা অবাধ আর এটা হচ্ছে দমিত বা নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি স্ফীতি নিয়ন্ত্রণের ভিত্তির দুই ধরনের হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে অনিয়ন্ত্রিত যেটাকে আমরা যে ধমিত সরকার নিয়ন্ত্রণ করলে সেটা নিয়ন্ত্রণ করলে সেটা হচ্ছে তোমার হচ্ছে নিয়ন্ত্রিত আর না করলে সেটা হচ্ছে কি আর নিয়ন্ত্রণ না করলে তাকে বলা হচ্ছে কি অবাধ মুদ্রাস্ফীতি বা অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি আচ্ছা সময়ের ভিত্তিতে সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি হচ্ছে কয় ধরনের দেখো সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি হচ্ছে আবার তিন ধরনের কিসের ভিত্তিতে সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি তিন ধরনের দেখো যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি দেখো যুদ্ধকালীন মুদ্রিস্থী ডেফিনেশনগুলো দেওয়া আছে আমি ওই দিকে আর যাচ্ছি না যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি দেখো যুদ্ধের সময় তুমি চারি উৎপাদন করতে পারবা না তো উৎপাদন করতে পারো আর না পারো দ্রব্যের দাম বাড়বে না দ্রব্যের দাম বাড়বে না তার মানে দ্রব্যের দাম বাড়ার কারণ যে মুদ্রাস্ফীতি দেখা দেয় বলা হচ্ছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি এই যে বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই যে ইউক্রেনের মনে করো শ্রমিক মরে যাচ্ছে মারা যাচ্ছে আবার অন্যদিকে কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে তা এখন ওরা চায় তো ওভাবে উৎপাদন করতে পারবে না তো উৎপাদন করতে যদি না পারে তাহলে ওদের কিন্তু দ্রব্যের দাম বাড়বে উৎপাদন করতে না পারলে দ্রব্যের দাম বাড়বে চাহিদা বাড়ার কারণে তার মানে একটি হচ্ছে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি আচ্ছা এরপর হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি দেশ একেবারে কবি স্থিতিশীল আছে তারপরেও অনেক সময় দেখবার দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি দেখো যুদ্ধকালে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় ফলে উৎপাদন কমে যায় তাছাড়া পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ঘাটতি দেখা দেয় এর ফলে শীর্ষ মুদ্রাস্ফীতি হচ্ছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি যুদ্ধের সময় অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন হয় কলকারখানা ধ্বংসের স্তূপ পরিণত হয় এবং যুদ্ধ পরবর্তী সময়ে উৎপাদন ব্যাহত হয় বাজারে ঘাটতি দেখা দিলে দামের স্তর বাড়তে থাকে এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে শান্ত থেকে এগুলো তোমরা পারবা তো ওই জন্য আমি আর এগুলো আলোচনা আমি এক প্রথমে উঠছিলাম এগুলো তোমরা ইনশাল্লাহ পারবা ওই জন্য টেনশন নিও না সরকারের প্রশাসনের দুর্বলতা শুধু কি সরকারি প্রশাসন অনেক সময় গুরুত্ব দেয় না আর কি যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে শুধুকে শান্তিকালীন অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী মহলের কারসাজিতে বাজারে পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে শান্তিকালীন মুদ্রাস্ফীতি তাকে কি বলা হয় শান্তিকালীন মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবা কারোর মধ্যে কোনো কনফিউশন কাজ করবে না আচ্ছা আমরা এরপরে যাব এরপর হচ্ছে এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি দেখো এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি কোনো বই দেওয়া আছে দুই ধরনের কোনো বই দেওয়া আছে তিন ধরনের একই কথা একটু দেখে নিও কঠিন কিছু না জাস্ট সহজ আচ্ছা স্থানীয় মুদ্রাস্ফীতি আঞ্চলিক মুদ্রাস্ফীতি দেশীয় মুদ্রাস্ফীতি বা জাতীয় মুদ্রাস্ফীতি আরেকটি বললো আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি আরে দেখো স্থানীয় বা আঞ্চলিক একই কথা আবার দেশীয় বা জাতীয় আবার আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি দেখো স্থানীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন বন্ধ ধর্মঘট ইত্যাদি কারণে পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয় এর ফলে দামেস্তর যদি বৃদ্ধি পায় তখন তাকে স্থানীয় বা এলাকা এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি বলা হয় দুই নম্বর হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে সর্বত্র সর্বত্র সব জায়গায় দামে স্তর ক্রমাগত বৃদ্ধি পেলে তাকে বলা হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি মানে একটি দেশের সব জায়গায় পুরো দেশের আনাচে কেন আছে জাতীয় মানে তো ওই যে তুমি প্রথম পত্র চতুর্থ জাতীয় বাজার পড়ছো না পুরো দেশের আনাচে কেন আছে উনি হচ্ছে দেশীয় মুদ্রাস্ফীতি আচ্ছা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি বিশ্বের সকল দেশে একই সাথে দ্রব্য সামগ্রীর দামের স্তর বেড়ে যাওয়ার প্রবণতাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি সকল দেশে একই সাথে সাথে একই সাথে যদি কি পায় তোমার হচ্ছে দাম বৃদ্ধি পায় যেমন স্বর্ণের দাম সৌদি আরবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়াতে বৃদ্ধি পাচ্ছে দুবাইয়ে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়গুলো তোমরা একদম সহজে মনেও রাখতে পারবা বুঝতে পারবা আমরা শেষের দিকে চলে আসছি সেটা হচ্ছে প্রত্যাশাবিত্তিক মুদ্রাস্ফীতি এটা হচ্ছে প্রত্যাশিত এটা হচ্ছে অপ্রত্যাশিত দুই ধরনের দেখো দামে স্তর বাড়বে এমন বা ধারণা পূর্ব থেকে জনগণের মধ্যে থাকলে তাকে বলা হচ্ছে প্রত্যাশিত আর এক বা একাধিক অপ্রত্যাশিত কারণে অপ্রত্যাশিত কারণে হঠাৎ দামে স্তর বাড়তে থাকলে তাকে বলা হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি যেটা আগে অনুমান করতে পারে সেটা প্রত্যাশিত যেটা আগে থেকে অনুমান করতে পারে না সেটা হচ্ছে কি অপ্রত্যাশিত আশা করি এই বিষয়গুলো তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো কারো মধ্যে কোনো জটিলতা দেখা দিবে না একটু ভালো করে নিয়মিত এই ভিডিওগুলো দেখলে এবং সেই সাথে আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে যে দুইটা বই আছে এই দুটা বই যদি তোমরা দেখো আশা করি তোমাদের জন্য প্রতিটা বিষয় সহজ হবে আজকের মতো এতটুকু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে